আমরা সবাই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি এবং আপনারা হয়তো অবশ্যই কখনো না কখনো প্রয়োজন পড়ে থাকে যে একটি মেসেজ সবাইকে সেন্ড করবেন। মনে করেন কোনো একটি উৎসব, মনে করেন যে আপনার চ্যানেলের লিঙ্ক আপনি শেয়ার করবেন, কিন্তু এক একজনকে একটি একটি করে সেন্ড করতে অনেকটি সময় আপনার চলে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে জাস্ট একটি ক্লিকের মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে আপনি তাদেরকে একটি ক্লিকের মাধ্যমে একটি মেসেজ আপনি পাঠাইতে পারবেন। মূল ভিডিওতে জাম্প করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব অস্টাইম অথবা ভিডিও বুস্টিংয়ের প্রয়োজন পড়ে ভিডিও ডেসক্রিপশন থেকে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। ফার্স্ট টাইম আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নিন এবং প্লে স্টোরে সার্চ বারে যদি লেখেন যে WI ব্রাউজার তাহলে দেখবেন যে এই ব্রাউজারটি চলে আসবে। সিম্পলভাবে ব্রাউজারটি ডাউনলোড করে ওপেন করে নিন। তারপর খুবই সিম্পল প্রসেসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে নিন। যে অ্যাকাউন্টটি দিয়ে আপনি সবাইকে মেসেজটি পাঠাতে যাচ্ছেন আপনি সেই অ্যাকাউন্টে এখানে লগ ইন করে নিন। ওকে, অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি একটি নতুন ট্যাব এখান থেকে নিয়ে নেবেন। এই যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখান থেকে নিউ ট্যাব, এই নিউ ট্যাব এখান থেকে একটা নিয়ে নিন। তারপরে যে তিনটা ডট মেনু দেখতে পাচ্ছেন এই তিনটা ডট মেনুর উপরে ক্লিক করুন এবং একটু নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে এক্সটেনশন, আপনি এক্সটেনশনের উপরে ক্লিক করে দিন। এক্সটেনশনের উপরে ক্লিক করার পর এখানে তিনটা অপশান আপনি পেয়ে যাবেন। তো আপনি যে লোড অপশানটি দেখতে পাচ্ছেন লোড অপশানের উপরে ক্লিক করুন। লোড অপশানের উপরে ক্লিক করার পর আপনার ফাইলটাকে আপনি এখানে সিলেক্ট করুন। ভিডিওর ডেসক্রিপশন থেকে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কের উপরে ক্লিক করে এই ফাইলটি ডাউনলোড করে নিন। আমি এটা গুগল ড্রাইভে দিয়ে রাখবো। তারপর আপনার এই ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি লিঙ্কের উপরে ক্লিক করে ডাবল ট্যাপ করুন, তাহলে এখানে আপলোড হয়ে যাবে। এখন আপলোড হয়ে যাওয়ার পরে আপনি আপডেট বাটনের উপরে ক্লিক করে দিন। আপডেট বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক এক্সটেনশনটি লেগে যাবে। তারপর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে টিক চিহ্ন দেওয়ার অপশানটি আছে, এই বাম দিক থেকে ডাইন দিকে এটা দিয়ে দিন। আপনার কাজটি এখানে শেষ হলো। আবার আপনি আপনার ফেসবুকে চলে আসুন। ফেসবুকে আসার পরে পেজটাকে আপনি এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করুন, তারপর রিলোড করুন। তো রিলোড করার পরে আপনি যদি থ্রি ডট মেনুর উপরে ক্লিক করেন এবং যদি একটু নিচের দিকে চলে আসেন তাহলে এখানে একটি নতুন এক্সটেনশন দেখতে পাবেন যে টুল কিট ফর FB। তো আপনি এর উপরে ক্লিক করুন। এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন যেটা এখন দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমি শুধুমাত্র আপনাকে অটো মেসেজটি দেখিয়ে দিচ্ছি এবং আপনি এই যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন এই সার্চ বারে এসে লিখবেন MESS, দিলেই আপনার চলে আসবে যে মেসেজ অল ফ্রেন্ড। আপনি এর উপরে ক্লিক করুন। এখন এখানে আসার পরে একটু কথাটি বলে নেই, ভালোভাবে শুনবেন। আপনার মেসেঞ্জার বা আপনার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে যেতে পারে যদি আপনি এটি বেশি পরিমাণ ব্যবহার করেন। এবং এখানে যে টাইমটি দেখতে পাচ্ছেন সে টাইমটিকে আপনাকে কমিয়ে দিতে হবে এবং মেসেজটাকে আপনি যদি লিঙ্ক ব্যবহার করতে চান তাহলে বলবো যে কম পরিমাণ সেন্ড করবেন। ওকে, তো আপনার এখানে একটু সময় নিবে, তারপর এটি লোড হওয়ার পরে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে। তো আপনি দেখতে পাচ্ছেন উপরে আমাদের টাইমটি চলে এসেছে। তো যেহেতু অনেক পেজ লোড হবে সেই কারণে একটু স্লো হতে পারে, তো এই টাইমের উপরে আপনি ক্লিক করবেন। টাইমের উপরে ক্লিক করার পরে আমি এখান থেকে সাজেস্ট করবো যে আপনি যদি একটু দ্রুত চান তাহলে 5-10 রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আমার অ্যাকাউন্টটি সেভ রাখতে হবে তাহলে 10 অথবা 15 রাখতে পারেন। তো আমি এখান থেকে 10 রেখে দিচ্ছি। 10 রেখে দেওয়ার পরে নিচে আপনাকে এখানে মেসেজটি লিখতে হবে যে আপনার যে ইম্পর্টেন্ট যে কথাটুকু আছে আপনি যে মেসেজটুকু সবাইকে দিতে যাচ্ছেন সেই মেসেজটুকু আপনি এখানে এন্টার করবেন। তো আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখান থেকে মনে করেন যে কোনো একটি মেসেজ লিখে নিলাম। জাস্ট আপনার টাইপিংয়ে আপনি যেটা লিখতে চান সেটা আপনি লিখে নিতে পারেন। লেখা শেষ হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনি একটি নতুন অপশান পেয়ে যাচ্ছেন যে সিলেক্ট অল। সিলেক্ট অল অর্থ হলো যে আপনার যত ফ্রেন্ড আছে আপনার ফ্রেন্ড লিস্টে, যত হাজার ফ্রেন্ড থাকুক সব ফ্রেন্ডগুলোকে একসাথে সিলেক্ট হয়ে যাবে আপনি যদি সিলেক্ট অলের উপরে ক্লিক করেন। এবং যদি আপনি চান যে সিলেক্ট অল না করে একটি একটি করে করবেন তাহলে খুবই সিম্পলভাবে আপনি যে এই যে টিক চিহ্নের যে মার্ক দেখতে পাচ্ছেন এই মার্কের উপরে ক্লিক করে এক একজনকে আপনি এভাবে ঠিক মার্ক করতে পারেন। আপনার যখন সব মার্ক করা হয়ে যাবে তারপর যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই সাবমিট বাটনের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে রাইট নাও আমি যে লেখাটি ওপরে লিখছি, আমি তো এটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য যে লেখাটি ওপরে এখানে লিখছি এই লেখাটা কিন্তু সবার কাছে এই যে টাইমটুকু সিলেক্ট করে দিয়েছি এই টাইমের ভেতরে চলে যাবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি হয়তো ছোট ছিল কিন্তু আপনার অনেক উপকারে আসতে পারে এই কারণে তৈরি করা। আপনি যদি কোনো সমস্যা ফেস করে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের একটি গ্রুপ পেয়ে যাবেন, সেখানে আপনি জয়েন দিবেন এবং সেখানে পোস্ট করলে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনি সেখানে কিন্তু ফ্রি প্রমোশনের একটি গ্রুপ পেয়ে যাবেন, যদি আপনার চ্যানেলের প্রমোশনের প্রয়োজন পড়ে সেই গ্রুপে জয়েন দিতে পারেন। ভিডিও থেকে যাওয়ার আগে একটি অনুরোধ থাকলো, যদি ভিডিওটি লাইক এবং শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে দিবেন। তো আমি চাইতে আজকে মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।